এটাকে পুরো চকলেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তরুণশ্রী। নতুন একটা এপিসোডে তোমাদের অনেকটা ওয়েলকাম। আজকে কিন্তু জাস্ট ভিডিওটা অন্যরকম হতে চলেছে, বিকজ আজকে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোনো স্ট্রিট ফুড কভার করবো না। আজকে আমি এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার লেন, খাদ্য মেলা চলছে ওখানে, পশ্চিমবঙ্গের বড় বড় ফেমাস দোকানের কী না স্টল এখানে নেই, সমস্ত মানে খাবারের গন্ধ আসছে, রকমারি খাবার। তো সেই ভিডিওটাই তোমাদের আজকে শেয়ার করব, খাবো ঘুরবো মজা করব সেটাই শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে কিন্তু টিকিট কেটে তারপর হচ্ছে এন্ট্রি গেট। খাদ্য মেলার নাম হচ্ছে চেটে পুটে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, খুবই সুন্দর একটা নাম। আর ভেতরে খাবারের রকমারি ভাণ্ডার, কী না খাবার নেই গাইজ, কী না খাবার নেই, ফিউশন থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে রকমারি খাবার। তো সবই কী কী খাবো সেগুলো তো শেয়ার করবো, তো আমার সাথে থেকো আর চলো এবার ভিতরে যাওয়া যাক। তো গাইস, মেলায় ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হয়, তো আমিও ফার্স্টে টিকিট কেটে নিয়েছি। টিকিটের দাম হচ্ছে 20 টাকা, তো এটা হচ্ছে আমার টিকিট। এবার চলো ভিতরে যাওয়া যাক। খাদ্য মেলার ভিতরে আছে, চারিদিকে খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো তাই তো ঠিক করতে পারছি না। বাট আমি স্টার্টিং যেটা করবো সেটা হচ্ছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেই আছে আমার হচ্ছে ডান দিকে, তো মিত্র ক্যাফে থেকে আমি স্টার্ট করবো, কারণ মিত্র ক্যাফে কিন্তু খুব ফেমাস একটা হচ্ছে তোমার ফিশ ফ্রাইয়ের জন্য, স্টার্টারের জন্য, তো ভাজাভুজির জন্য। তো আমি মিত্র ক্যাফে থেকে স্টার্ট করবো, তো চলো যাই গিয়ে দেখি যে কী কী আছে এবং কী টেস্ট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি মিত্র ক্যাফে স্টলের সামনে চলে এসেছি এবং দেখো এখানে খাবারগুলো কী সুন্দরভাবে সাজানো আছে, দেখে জাস্ট লোভ লাগছে। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজি। আচ্ছা, এটা আছে পর্ন রোল, এটা জাস্ট ইউনিক ডিশ কিন্তু এটা। আর এটা আছে ফিশ ডায়মন্ড ফ্রাই আর ফিশ ডায়মন্ড কবিরাজি। আর এখানে আছে হচ্ছে পর্ন কাটলেট আর হচ্ছে পর্ন কবিরাজি। সাইজগুলো কিন্তু জাস্ট অনেক বড় বড়। আর নেক্সট হচ্ছে চিকেন কাটলেট আর চিকেন কবিরাজি। এখানে আছে মাটন, মাটন কাটলেট আর মাটন কবিরাজি। আর এটা আছে ফিশ পকোড়া আর ফিশ ফিঙ্গার, সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আছে। আর এখানে আছে ফিশ বাটার ফ্রাই আর ফিশ রোল। এটা আছে চিকেন ফিঙ্গার। আচ্ছা, এটা মনে শেষ হয়ে গেছে, নেই, সবাই খেয়ে শেষ করে দিয়েছে। আর এটা হচ্ছে ফিশ মানোহরা। সো মিত্র ক্যাফে থেকে আমি ফিশ ফ্রাইটা নিতে পারলাম না, বিকজ ওদের এখনও প্রসেসিংটা দেরি হচ্ছে অনেক, আধা ঘন্টা পর শুরু হবে, তাই আমি একটা অন্য কাউন্টারে এসেছি, সেটা হচ্ছে রূপকথা। রূপকথাতেও কিন্তু বেশ ভালো ভালো হচ্ছে ফিশের আইটেম আছে, ঠিক আছে, আর চিকেনেরও ভালো ভালো আইটেম আছে, কত সুন্দর সুন্দর আইটেম, জাস্ট দেখে যে জিভে জল এসে যাচ্ছে। তো আমি ভাবলাম এখান থেকেই হচ্ছে একটা ফিশের একটা আইটেম নেওয়া যাক, তো আমি এখান থেকে নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই, যেটার দাম হচ্ছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো সাইজটা কিন্তু অনেকটা বড় গাইজ, দেখো সাইজ কিন্তু অনেক বড়। তো এইবার দেখা যাক যে রূপকথার ফিশ ফ্রাইটা কেমন খেতে। তো আমি একটু কাশুন দিদি একটু ফার্স্টে ডিপ করে খাই। উপরটা তো ভীষণই ক্রিস্পি আর ভীষণই গরম, ভেঙে দেখি যে ফিশ কতটা আছে,
সেটা তো দেখতেই হবে নাকি? হ্যালো, আচ্ছা ফিশের যে কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে এরকম। বিরিয়ানি টেস্টি, এখানে যে কটা মানে স্টল বসেছে না প্রত্যেকটা স্টলেরই কিন্তু খুব ফেমাস, কারণ খাদ্য মেলা মানেই তো মানে একটা ভালো ভালো স্টলের একটা ঐতিহ্য আছে, যেগুলোর অনেক ঐতিহ্য আছে, রূপকথারও অনেক ঐতিহ্য আছে। তো এখানকার যে ফিশ ফ্রাইটা সেটাও কিন্তু জাস্ট রসম, মানে 100 টাকা আন্দাজে ফিশ ফ্রাইটা একদম ঠিক আছে। সো এখন আমরা একটা নেক্সট স্টলে চলে এসেছি, স্টলটা হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানি, যেখানে কিন্তু নানা রকমের হচ্ছে কাবাবস আছে, হরিয়ালি কাবাব থেকে শুরু করে নানা ধরনের কাবাবস আছে, এবং হচ্ছে পাশপোড়া কিন্তু বিরিয়ানিও আছে, আর ফিশেরও আইটেম আছে, ফিশেরও ভীষণ আইটেম আছে। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে তোমার বাঁশপোড়া বিরিয়ানি যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা কিন্তু হচ্ছে। আর ওখানে দেখো ফিশেরও কিন্তু, ফিশেরও কিন্তু আইটেম আছে, ঠিক আছে, পরপর ফিশের আইটেম, তারপর চিকেন আছে, দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে, খেতেও খুবই ভালো হবে। তো চিকেনের আইটেমগুলো দেখছো পরপর কি সুন্দর সাজানো। সো আমরা এখন বাম্বু বিরিয়ানি স্টল থেকে হচ্ছে কাবাবের একটা আইটেম নিয়েছি, কাবাব হচ্ছে চিকেন রেশমি কাবাব, যেটা দেখো আমার কাছে এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা চিকেন রেশমি কাবাব, যেটার দাম হচ্ছে 150, তার সঙ্গে দিয়েছে একটা গ্রিন চাটনি আর তার সঙ্গে দিয়েছে অনিয়ন। তো আমি এবার টেস্ট করবো, সাইজটা কিন্তু বেশ বড় মাপে দিয়েছে, আর জাস্ট ধোয়া উঠছে, আর দেখে তো পুরো একদম ভীষণই ফ্রেশ আর জুসি মনে হচ্ছে। তো আমি এটা একটা কামড় দিয়ে দেখি, পুরো মাখনের মতো মুখের মধ্যে গিয়ে জাস্ট মিলিয়ে গেল, বেশি বাইট করতে হচ্ছে না, ভীষণই ফ্রেশ। দেখো চিকেনটা দেখো কতটা ফ্রেশ, দেখো ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো। তো আমি একটু চাটনিতে ডিপ করে খেয়ে দেখি, জাস্ট দুর্দান্ত স্মোকি স্মোকি ফ্লেভার, আর প্রপার যেগুলো মশলা ফসলা অত তো প্রপার রিভিউতে যাচ্ছি না, এমনি বলতে পারি যে চিকেনটা ভীষণই জুসি, একটা স্মোকি ফ্লেভার আসছে, আর এত সুন্দর কুকড হয়েছে, একটা সুন্দর ম্যারিনেশন হয়েছে, ভীষণই নরম, আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, জাস্ট দুর্দান্ত। সো এখন আমি যে স্টলটা এসেছি সেটার নাম হচ্ছে WBCADC, ওয়েস্ট বেঙ্গল কর্পোরেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখানে কিন্তু নানা রকমের খাবার আছে, বিরিয়ানি থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে, দেখো এখানে লিস্টগুলো আছে, কাবাব কষা রাইস দামটাও দেওয়া আছে 200 টাকা, ডাক কষা রাইস 200 টাকা, তো পরপর অনেক আইটেম আছে। তো আমি এখান থেকে নেব হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 125 টাকা। এখন আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি, প্রচন্ড নয়েজ আসছে, কত কি শুনতে পাবে আমি বলতে পারছি না, ভীষণই ক্রাউড, বাট তার মধ্যে চেষ্টা করছি বলার। বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 125, আর কোয়ান্টিটি হচ্ছে বেশ ভালোই কোয়ান্টিটি দিয়েছে 125-এ, চিকেন দিয়েছে হচ্ছে এরকম সাইজের একটা চিকেন, আর এরকম সাইজের আলু। রাইসের কোয়ান্টিটিটা বেশ ভালোই আছে, এবং রাইস কিন্তু ভীষণই ঝরঝরে, আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয় ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন, তো সেরকম কম্বিনেশনই। তো এবার টেস্ট করে দেখি, প্রপার কিন্তু এটা বিরিয়ানি রিভিউ করছি না গাইজ, মজা করে ভিডিওটা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তো এবার খাওয়া যাক। বিরিয়ানির যেমন একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা প্রপার হচ্ছে রাইসের মধ্যে তো আছেই, ভরপুর মাত্রায় আছে, এবং ভীষণই ঝরঝরে, খুব একটা ভালো গন্ধ আসছে, কেওড়া জলের গন্ধটা আসছে, গোলাপ জলের গন্ধটা আসছে। তো এবার আলু, তো আলু তো এরকম সাইজেরই দিয়েছে, তো আলুটা ভাঙছি, আলুটা তো ভীষণই সফট, আলু দিয়ে একটু টেস্ট করি, ভালো আলু দিয়েও বিরিয়ানি রাইসটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, এবং প্রপার অ্যারোমাটা এই আলুর মধ্যেও আছে। আচ্ছা চিকেন, চিকেন যেটা আছে সেটা হচ্ছে এরকম সাইজের হচ্ছে চিকেন আছে, চিকেনটা হচ্ছে কতটা ফ্রেশ সেটাই আমি একটু ভেঙে দেখাচ্ছি,
চিকেনটা ভালো মতোই ফ্রেশ আছে, ধরছি খুলে আছে। তো আমি এবার একটু রাইস দিয়ে খেয়ে দেখি। ভীষণই ফ্রেশ এবং বিরিয়ানির প্রপার ফ্লেভার কিন্তু একদম আলু আর চিকেন থেকে পাওয়া যাচ্ছে। তো এক কথা আমি বলতে পারি যে 125 দাম আন্দাজে কিন্তু বিরিয়ানির টেস্ট এবং কোয়ান্টিটি বেশ সেরা। আমার তো ভীষণই ভালো লেগেছে। সো গাইজ, আমি বিরিয়ানিটা খেয়ে নিলাম, লাঞ্চে বিরিয়ানিটা দেখিয়ে দিয়েছি। এরপর বাঙালিদের খাওয়ার শেষ পাতে তো মিষ্টি দরকার এবং সেটা ট্রাই করবো না সেটা তো হতেই পারে না। তো আমি এসি হচ্ছে ফেলু মোদক। ফেলু মোদক কিন্তু খুব ফেমাস নাম করা একটা মিষ্টির ভান্ডার। তো যেখানে দেখো ওপরে লেখা আছে গুজিয়া 10 টাকা প্রতি পিস, লবঙ্গলতিকা 20 টাকা, গজা, মোহিনী সন্দেশ, যেখানে এটা যেটা কিন্তু ফেলু মোদকের সবচেয়ে মানে সিগনেচার আইটেম, যেটা নাম করা আইটেম, চকলেট রোজ, বেক রসগোল্লা, রাবড়ি, আইসক্রিম সন্দেশ, শুধু সন্দেশ, কালোজাম, গুড় আর মোয়া। এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা গজা আছে, এখানে সব ঢাকা দেওয়া, বিকজ যেহেতু রোদটা আসছে সেই জন্য, সে হাওয়া হচ্ছে সেই জন্য। বাট এটা কি নামটা? আচ্ছা এটা মালঞ্চ। আচ্ছা এটা হচ্ছে ম্যাজিক মোহিনী। আচ্ছা এটা হচ্ছে ম্যাজিক মোহিনী, এটাই ফেলু মোদকের ফেমাস। হ্যাঁ হ্যাঁ বলেছি সিগনেচার আইটেম। এটা হচ্ছে আইসক্রিম বরফি সন্দেশ। আইসক্রিম বরফি সন্দেশ। আচ্ছা এটা হচ্ছে বাটার স্কচ। এখানে আছে সৌরভ সন্দেশ আছে আর আবার খাবো আছে। আচ্ছা মালা গুড়ের মালা, মালাই রাবড়ি আছে। এটা হচ্ছে মালাই রাবড়ি। এটা আছে গুজিয়া, আছে স্ট্রবেরি ফ্লেভারের। আচ্ছা এটা স্ট্রবেরি ফ্লেভারের গুজিয়া। আর এখানে আছে বেক রসগোল্লা, আর এটাও তো বেক রসগোল্লা। তো আমি নিয়ে নিয়েছি ফেলু মোদকের যেটা সিগনেচার আইটেম বলো বা বেস্ট আইটেম বলো, মোহিনী সন্দেশ, যেটার দাম হচ্ছে 25 টাকা। এইটা হচ্ছে মোহিনী সন্দেশ। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রবেরি গুজিয়া, যেটার দাম হচ্ছে 15 টাকা। ঠিক আছে তো আমি এই মোহিনী সন্দেশ দিয়েই শুরু করি। সন্দেশের সাইজ শেপটা কিন্তু বেশ ভালো, তো এবার খেয়ে দেখা যাক। ভিতরটা পুরো গুড় দেওয়া, বাইরেটা হচ্ছে কোটিংটা পুরো একদম মিষ্টি মিষ্টি, খুব ভালো, ভীষণই নরম, বেশ ভালো। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার স্ট্রবেরি গুজিয়া, যেটা সাইজটা হচ্ছে এইটা। পাপার গুজিয়া যেরকম হয় অ্যাবসলুটলি সেরকমই খেতে, স্ট্রবেরির একটা হালকা ফ্লেভার আছে। তো আমার মোহিনী সন্দেশটাই বেশি ভালো লেগেছে, মানে ভীষণ ভীষণই টেস্টি। গাইজ এখন আমি ফেলু মোদকের মিষ্টি তো ট্রাই করে নিয়েছি একটা ফেমাস জায়গা, আর এখন এসেছি হচ্ছে তোমার ভীম নাগস ব্রাদার শ্রীনাথ নাগ। এটাও কিন্তু খুব ফেমাস মিষ্টান্ন ভান্ডার। আর যারা মিষ্টি লাভ হয়, যারা মিষ্টি খেতে খুব পছন্দ করো, তাদের তো এগুলো বেশি ভালো লাগবে। আমিও মিষ্টি খেতে ভীষণভাবে পছন্দ করি। এখানে বিভিন্ন ধরনের কালারফুল মিষ্টি আছে, তোমরা জাস্ট দেখো গাইজ কী কী ধরনের মিষ্টি নেই এখানে। এটা বেক রসগোল্লা থেকে শুরু করে, সন্দেশ থেকে শুরু করে, এভরিথিং। আর ভীষণই কালারফুল, দেখে মনে হচ্ছে সবই খেয়ে নিই। বাট এতটাই মানে চোখের দৃষ্টিতেও খুব ভালো লাগছে এবং টেস্টের দিক থেকেও খুব ভালোই হবে। তো অনেকটা লোভ লাগছে, বাট এত তো ট্রাই করতে পারবো না। এখানকার কিছু সিগনেচার আইটেমই হচ্ছে ট্রাই করব। তো আমি ভীমনাগের হচ্ছে স্পেশাল আইটেম বা সিগনেচার ডিশ যেটাই বলো, এটা হচ্ছে ছানার পায়েস, যেটা আমি নিয়ে নিয়েছি, যেটার দাম হচ্ছে 60 টাকা। তো একটা মাটির এরকম পাত্রে হচ্ছে সার্ভ করেছে, দেখতে তো ভীষণই ভালো লাগছে। এবার খাওয়া যাক। ব্যাপারটা কিন্তু পুরোটা থিক, প্রচণ্ড থিক আছে, আর পুরো একটা গুড়ের ব্যাপার। পুরো ছানার, যেহেতু পায়েস পুরো ছানা ছানার ব্যাপারটা আছে, ভীষণই ভালো। মনেই হচ্ছে না যে আমি পায়েস খাচ্ছি, মনে হচ্ছে আমি কোনো ছানার সন্দেশ খাচ্ছি। পুরো একদম ছানারটাই আছে পায়েসের মধ্যে, মানে পায়েসের থেকে ফ্লেভারের থেকে ছানার প্রপার ফ্লেভার পাওয়া যাচ্ছে। ছানার সন্দেশ অ্যাকুরেট যেমন খেতে হয় একদম প্রপার সেরম খেতে। এবার মাটির এই পাত্রে খাচ্ছি, তারপরে টেস্টটা আরও দ্বিগুণে বেড়ে যাচ্ছে।
তো ভীষণই টেস্টি, না খেলে বুঝতে পারবে না গাইজ, আমি ফিল করতে পারছি যে ভীষণই টেস্টি। তো এইবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে তুর্কি জিয়ানো, যেটা হচ্ছে একটা আইসক্রিমের হচ্ছে একটা স্টল এবং একটা ইউনিক জিনিস, যেটা কিন্তু আমাদের এখন কলকাতাতে খুব প্রচলিত হয়ে গেছে, এখন দেখাই যায়। এসে ভীষণ এনজয় করেছি, জমিয়ে খেয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি জাস্ট ভীষণই এনজয় করেছি খাদ্যমেলাতে, এত মানে স্টল, খাবারের স্টল, কোনটা ছেলে কোনটা খাবো সব তো খাওয়া পসিবল না, যে কোনোটা আমি খেতে পেরেছি তোমাদের সেটা দেখিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, টিল দেন টাটা অ্যান্ড টেক কেয়ার।